27 জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে করোনার প্রথম ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। রাজধানীর কিডনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য সচিব এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রথম ভ্যাকসিন নেবেন একজন নার্স। তিনি আরও জানান, প্রথম দিন 24 জনকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। টিকা গ্রহণের তালিকায় থাকবেন চিকিৎসক, মুক্তিযোদ্ধা, পুলিশ ও সাংবাদিক। তাদের টিকা দেওয়ার পর এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। কর্মীটোলা জেনারেল হসপিটালই হবে আশা করছি এখন পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত। 27 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত থেকে আমাদের ভ্যাকসিনটা, যে আমরা সবার আগে আমাদের নিবেদিত প্রাণ নার্সদের মধ্যে আমরা প্রথম টিকাটা দিতে চাচ্ছি।